বৌমাদের কেন বৌমা ষষ্ঠী হয় না, জামাইদের জামাই ষষ্ঠী হয়? বৌমাদের কেলানি ষষ্ঠী হয়? এগুলো কি? ফ্ল্যাশব্যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকে তো জামাই ষষ্ঠী, কে কে জামাই ষষ্ঠীতে যাচ্ছো আমাকে বলো। আর আমরাও বেরোবো এখনই। তো বাড়িতে মারাও যাবে, দিদি ভাই দাদা ভাইরাও যাবে। তো বাড়ি পুরো ফাঁকা, তো তার জন্য একটু বাড়ি যেতে দেরি হচ্ছে, কারণ একসাথেই বেরোনো হবে সবাই। মারা ওদিক থেকে সোমরা চলে যাবে, আর আমরা কালনার দিকে চলে যাবো। তো এখন বেরোবো, তো চলো বেরোনোর পরে আবার তোমাদের সাথে কথা বলছি। আমি হাজির হয়েছি, উপহার কি কি পাব লিস্টি করেছি, জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাব লিস্টি করেছি, চমিয়ে খাবো আমি চিকিশ মাংস, খাবো আমি ছেটে পিঠে মিষ্টি সাথে তো। তো আমরা বাড়ির থেকে বেরিয়ে গেছি, আর আজকে কালনাঘাট হয়ে যাচ্ছি না, আমরা কালীনগরের ঘাট হয়ে পার হবো। মানে বেশিরভাগ টাইমটা কালীনগর ঘাট হয়ে যায়, কালনাঘাট দিয়ে খুবই কম যাওয়া হয়। তো ঘাটের কাছে চলে এসছি আর কিছুটা, একটুখানি মানে চারিদিকে রোদ, এখন 12টা বাজতে আছে, তার জন্য একটু রেস্ট নিয়ে নিলাম। এখানে ঠান্ডা রয়েছে, ছাওয়া পড়েছে। বাড়ি পৌঁছে গেছি, আর এত গরম, আমি পুরো স্নান করে গেছি। আমিও তাই। কি অবস্থা দেখাবই না আপনাকে। আমার ভাইও বাড়ি চলে এসেছে, বাইরে ছিল দুদিন। হ্যাঁ, আমার ভাই না, এটা আমার দাদা, এটা আমার মা। কিচ্ছু মনে হয় না জামাইয়ের। পিয়ালি এখন বাড়িতে এসে পিয়ালি রাজত্ব শুরু করে দিয়েছে, আমার উপরে রাজত্ব চালাচ্ছে। বলছে কি, এখন ভাইয়ের সাথে প্ল্যানিং করছে জামাইয়ের জন্য, এখন মিষ্টি চিড়ে কত কি যাচ্ছে। বৌমাদের কেন বৌমা ষষ্ঠী হয় না, জামাইদের জামাই ষষ্ঠী হয়? বৌমাদের কেলানি ষষ্ঠী হয়? বৌমাদের কেলানি ষষ্ঠী হয়? স্যার, ও যা বলছে সব মিথ্যা কথা। তুমি শ্বশুর বাড়ি এসে এরকম কথাবার্তা বলছো? আমরা তো জামাই ষষ্ঠীতে এসেছি, কিন্তু আমাদের বাড়িতে মানে ফোঁটা দেওয়ার নিয়ম নেই, তো তার জন্য মা ফোঁটা দিচ্ছে না। এমনি সব কিছুই হবে, শুধু ফোঁটাটা দেওয়া হবে না। আর আমার জন্য তো এখানে সব খাবার তো নিয়ে এসেছে এক গাদা, আমি তাতে ওগুলো খাবোই না কোনো সময়। পিয়ালি খাবে সব, পিয়ালি তো না, আমি তো রাক্ষস। তো তার জন্য মায়ের জন্য, বাপির জন্য, ভাইয়ের জন্য যে গিফটগুলো এনেছে সেগুলো এখনই দিয়ে দেবে।
চলো দেবে, চলো চলো জামাই, জামাই ষষ্ঠী কে দেয় তোমরাই বলো, জামাই দেবে তো বাইরে থাকলে আমার রাজত্ব চলে, এখানে আসলে পিয়ালির। এটা তো সবার কার কার মানে বাপের বাড়ি গেলে তাদের রাজত্ব চলে আমাকে একটু বলো, আশা করি সবারই চলে। আর কত দেবে, আর খাবো না আমি, ওখান থেকে এক পিস দু পিস করে তুলবো। এইটুখানি খাবার তুমি এই না বললে যে আমি এইটুখানি সবই খেয়ে ফেলবো। চলো চলো তুমি দেবে আমি করে দিচ্ছি ক্যামেরা। আমি এখন মাকে বাপিকে সবাইকে গিফট গুলো দেবো। সব পিয়ালির পেটে যাবে, আমি অত খাই না, আর পিয়ালির ভাইও খাবে, আমি শুধু একটা খাবো। তোমাকেই সবটা খেতে হবে, জামাই ষষ্ঠী বলে কথা, আপনাদের সামনে হয়ে গেছি রিয়াল গ্রিনস, তাই এখন আমি চারিদিকে এরকম এত সাজানো মিষ্টি দই, এগুলোকে আমি পোকামাকড় হিসাবে খেয়ে নেবো। তোর মাথা নষ্ট, এখন যেহেতু আমি নবরাক্ষস আর পেলে হচ্ছে রাক্ষসিনী, আমি কিছু না, আমি এত কিছু খাবো না। ও রেডি, প্রথম চিড়ে টিড়ে খেতে হয়। চিড়ে এগুলো কি, এগুলো কি, বিছানার মধ্যে যদি পড়ে না চিড়ে, এগুলো ঢালো, এগুলো ঢেলে, হ্যাঁ হ্যাঁ পিয়ালি অনেক কিছু জানে, আমি মা বাবার সাথে ষষ্ঠী করতে যেতাম তো তাই অনেক কিছু জানি। এইটা কি কোনো কথা, উল্টো সাইডে বসেছে, খাও খাও, তুমি কি করছো এগুলো, এগুলো জামাই সবকটা খাওয়া পুরো কমপ্লিট করতে হবে, সব থালা কটা ফাঁকা করতে হবে। আমরা খাবো না কেন, আরে 5 মিনিটস লেটার
উপহার কি কি পাব লিস্টি করেছি জামাই সেজে আমি রাজি হয়েছি উপহার কি কি পাব লিস্টি করেছি জমিয়ে খাবো আমি চিংড়ির মাংস খাবো আমি ছেড়ে তুলে মিষ্টি সাথে তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে বলো, আর কে কে ষষ্ঠীতে গেছো আর কে কে যাওনি সেটাও বলবে, আর যারা এখনো ব্যাচেলার আছো তাদেরকে বলছি খুব তাড়াতাড়ি বিয়ে করে নাও, আমাদের মতো ষষ্ঠীতে যেতে হবে তো, আর কবজি ডুবিয়ে মাংস টাংস খেতে হবে। আর আমাদের চ্যানেলে এখনো যারা নতুন রয়েছো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।